আসেন ভাই আসেন, কাছে আসেন, পাশে আসেন, রোগের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, রোগের কথা মন খুলে বলবেন, যে কোনো রোগের তাবিজ ঔষধ আমাদের কাছ থেকে নিতে পারবেন। উপস্থিতি গোপন রোগ কি প্রকাশ্য রোগ, কোনো রোগই নিরাশ হবে না। হক মৌলা, হক মৌলা। ভাই এই ব্যক্তিটা কে? না 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 না, উনি সাধারণ কোনো মানুষ না, উনি হচ্ছেন চেয়ার বাবা। উপস্থিতি, জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাবা কিন্তু শূন্য স্থানে বসে আছে। ওনার কিন্তু অনেক ক্ষমতা, বাবা সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন, বছরে 6 মাস তিনি জঙ্গলে সাধনা করেন, 3 মাস পানিতে সাধনা করেন, আর বাকি 3 মাস আমার আপনার মতো অধমকে রাস্তায় রাস্তায় তাবিজ দিয়ে উপকার করেন। উপস্থিতি, যে কথা বলছিলাম, আমার এই ওষুধ শুধুমাত্র একটিবার ব্যবহার করে দেখুন, একটিবার ব্যবহার করে দেখুন, 1 টাকাও লাগবে না। উপস্থিতি, আমার এখানে আসার কারণ শুধুমাত্র একটাই, তা হচ্ছে মানুষের উপকার, কোনো টাকা লাগবে না, আর টাকার জন্য আমি এসব করি না। উপস্থিতি, আপনারা যারা এখানে আছেন, কারুর পেটে কি গ্যাস আছে? ভাই আমার আছে। ভাই আমার কাছে একটা ওষুধ আছে, ওষুধটা খাওয়ার 1 মিনিটের মধ্যে গ্যাস নামের কোনো বস্তু, কোনো পদার্থ আপনার পেটের ভিতরে থাকবে না। এই নিন এই ওষুধটা খেয়ে দেখুন। হক মৌলা। ভাই আপনি ঠিকই বলেছেন, আমার পেটে তো এখন আর গ্যাসই নেই। ভাই আমার একটা বাতের ব্যথার তাবিজ দেন। বাতের ব্যথা? এই নিন এই তাবিজটা, আপনার মাজায় বেঁধে রাখলে ব্যথার জন্য আপনার আর কোনো দিনও হসপিটালে যাওয়া লাগবে না। উপস্থিতি, রোগ নিয়ে কোনো লজ্জা করবেন না, আমার এখানে যে সব রোগের তাবিজ রয়েছে, প্রেম ভালোবাসায় ব্যর্থ, সংসারে অশান্তি, বিয়ে করে নিঃসন্তান, স্বামী বা স্ত্রীকে বশ করা, দুশ্মনকে দমন করা, সব সমস্যার সমাধান রয়েছে আমার এই তাবিজে। আমার এই তাবিজ কোরআন ও হাদিসের সারমর্ম থেকে লেখা। হুজুর, অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সব জায়গায় এখন সুদ আর সুদ, কিভাবে যে এর থেকে মুক্তি পাই? কি বলেন কি, এখন তো সুদমুক্ত লেনদেন করা যায়, তাই নাকি? কোন অ্যাপসের মাধ্যমে? নগদ অ্যাপসের মাধ্যমে। এই যে দেখুন, নগদ অ্যাপসের মধ্যে প্রবেশ করে মাই নগদে ঢুকবেন, তারপর ল্যাঙ্গুয়েজের নিচে অ্যাকাউন্ট টাইপে প্রবেশ করবেন, এখান থেকে যদি আপনি ইসলামিক অ্যাকাউন্ট করতে চান তাহলে ইয়েস চাপ দিবেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে অনলাইনে সুদমুক্ত লেনদেন করতে পারবো। আসেন ভাই আসেন, ভাই 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 এদিকে এদিকে আসেন। উপস্থিতি, আমার এই সকল তাবিজ কোরআন ও হাদিস থেকে লেখা, তাই এর ভিতরে কোনো ভুল থাকার সম্ভাবনাই নেই। ভাই আমার একটা সুন্দরী বউ ছিল, ভাই আমার সংসার ভেঙে অন্য সংসারে চলে গেছে, তাকে বান মেরে তাবিজ করে কে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে ভাই? হ্যাঁ অবশ্যই আছে। এই নিন এই তাবিজটা ঘরের চালে বেঁধে রাখুন, দেখুন তারপর কি হয়। ভাই এই তাবিজটার দাম কত? ভাই মাত্র 900 টাকা। এই যা ছিল ভাই আপনাকে সব দিয়ে দিলাম, এই তাবিজের কাজ হবে ভাই? ঠিক আছে ভাই, কাজ হবে। এই তোমরা এখানে এসব কি শুরু করছো, আর কোরআন ও হাদিস থেকে কিভাবে তাবিজ লিখছো? আপনার কি আমাদের উপর সন্দেহ হচ্ছে? এই তাবিজ খুলে দেখুন, তাবিজের ভিতরে কোরআন ও হাদিস রয়েছে। কিন্তু ইসলামের শরীয়তে তো কোরআন আয়াত দিয়ে তাবিজ লেখার কথা কোথাও বলা হয়নি, তাহলে তোমরা কেন লিখছো? হক মৌলা, এই আপনারা তো শরীয়ত শরীয়ত করেন কেন? শরীয়ত তো 2 দিন মক্তব মাদ্রাসায় গেলেই শেখা যায়, মারেফত শিখতে গেলে সাধনা করা লাগে, সবাই সাধনা সিদ্ধি করতে পারে না। হক মৌলা। সিসি এ কি বলেন আপনি, আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আচ্ছা ঠিক আছে, আমার ভুল মেনে নিচ্ছি, তুমি সবার সামনে আমার ভুল প্রমাণ করে দেখাও। কোরআন হাদিসের মধ্যে কোথায় লেখা আছে তাবিজ দেওয়ার কথা? আছে, লেখা আছে। আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি, তাহলে বলো কোথায় লেখা আছে। আরে তাবিজ কে লিখছে? বাবা লিখেছে। বাবা লিখছে? আপনি সূরা ফাতিহা পাঠ করুন তো। সূরা ফাতিহা কি? হ্যালো স্যার, এখানে একজন প্রতারক পাওয়া গেছে, আপনার কি দ্রুত আসুন। ওইদিকে যে ওইদিকে রেড দিলে মনে হয় ভালো হবে, কি বলো? দেখছেন তো আপনারা, এরা হচ্ছে ধোকাবাজ, ধর্মের কথা বলে এরা মানুষকে ধোকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা কোরআন আয়াতকে বিক্রি করে সামান্য মূল্য গ্রহণ করো না। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে এখানে? এই কি হচ্ছে এখানে?
কি হচ্ছে? আরে এই লোকটা এখানে উঠলো কিভাবে? এই ধরো ধরো, হ্যাঁ